একটা প্রসঙ্গ একটু আপনাকে তুলি তুলে দিই, যে প্রসঙ্গ থেকে আমরা ঢুকেছিলাম এই কথাটা, সেটা হচ্ছে এই পুরস্কার পাওয়া আর তার সঙ্গে একজন লেখকের সৃষ্টির যে উন্মাদনা, ভালো লাগা, তার কি কোনো আদৌ কোনো সম্পর্ক আছে? এই কথাগুলো এলো এই কারণে যে একজন যে এনগ্রসড ইন লাইফ, যে হয় যখন যে লেখে সে যদি লেখার সমরেশ বসুমশাই যাওয়ার সময় আমাকে একটা সুন্দর কথা বলেছিল, তারপর সন্দীপ যখন লিখবে লেখার ভেতরে বসে ডুবে যাবে তার মধ্যে, তাই এই যখন মানুষ একটা ডুবে গিয়ে লেখে তখন কিন্তু সে কার জন্যে লিখছে, সেটা কটা এডিশন হবে, সেটা পুরস্কার পাবে কি না, এসব কিন্তু ভেবে সে লেখে না। যদি এটা ভেবে লিখতো তাহলে কিন্তু লেখাটা তার হতো না। একটা কথা একটু আগে আপনি বলছিলেন যে কর্মজীবনের যে একটা অংশে রয়েছে আমাদের সকলের, এবং লেখকদের সেখানে তো একটা অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যাও দেখা দেয় কোনো কোনো ক্ষেত্রে, যে এই কর্মজীবনের সঙ্গে তার যে ভালো লাগার জীবন, তার যে জীবন ধর্ম এরকমভাবে যদি বলি, তার সবসময় হয়তো মিল হয় না। ধরুন আপনি যখন শুরু করলেন লেখালেখি সেই সময়টায় আপনার যখন আপনাকে একই সঙ্গে সাহিত্য করতে ইচ্ছে করছে, পাশাপাশি কাজের যে অংশটা রয়েছে সেটাকে কখনো আপনাকে সমস্যায় ফেলেছে, নাকি দুটো মিলেমিশে গেছে আপনার যখন শুরু করলেন? এখানে একটা খুব সুন্দর ব্যাপার আছে, একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে একটা বলদ, সে তো সারাদিন মাঠে লাঙল টানলো, তারপরে সে গোয়ালে এলো, গোয়ালে আসার পর তাকে জাবর দেওয়া হলো, সে খেলো গপ গপ করে, খেয়ে এবার বাকি রাত্র না সে জাবর কাটতে থাকে মস 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 করে, সেইটাই তার সুখ। এবং সে জানে না পরের দিন সকালবেলা আবার তাকে সে এক জায়গায় যেতে হবে, একরকম যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে মানুষের জীবনেরও ঠিক সেই রকম, সে যা করে টরে এলো, তারপরে সে তার চিন্তা, তার ভাবনা, তার এক্সপোজিশন, তার যে মনের ইচ্ছা ছিল, যে সে পেটে চেয়েছে পায়নি, এইসব নিয়ে সে ভাবুক হতে পারে, সে কবি হতে পারে, সে সাহিত্যিক হতে পারে, কিংবা কিছুই না, সে হয়তো ঘুমিয়ে পড়তে পারে, হোয়াট এভার ইট মে বি, কিন্তু মানুষ হচ্ছে ভাবনাশীল প্রাণী, ভাবতে তাকে হবেই, এবং এই ভাবনা থেকেই সাহিত্যের উৎস। আচ্ছা, একটা আর একটা অংশ একটু বলবো আপনার, আপনি পড়াশুনো করেছেন রসায়ন নিয়ে, আপনি বিজ্ঞান, আপনার যে ছাত্র হিসেবে বিজ্ঞানের ছাত্র ছিলেন আপনি, এবং তারপরে যখন আপনি লিখতে এলেন আপনার লেখার মধ্যে চূড়ান্ত আনন্দ পেল মানুষ, তার একটা অংশ বড় অংশ অবশ্যই হাস্যরস, যেখানে একটু আগে আপনি বলছিলেন আমাকে যে আমাদেরকে যে আপনি বাংলা সাহিত্যে চার্লি চ্যাপলিন বলে মনে করেন নিজেকে, এবং পাশাপাশি আবার একটা সময়ের পর থেকে আমরা বেশি করে পেতে শুরু করলাম, প্রথম থেকেই ছিল আপনার মধ্যে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণকে সঙ্গে নিয়ে থাকা, তাকে তাকে তার স্মরণে থাকা বা তাকে নিয়ে লেখা ইত্যাদি। তো এই যে বিজ্ঞান থেকে জীবন, বিজ্ঞান থেকে ধর্ম, হ্যাঁ ধর্ম থেকে বিজ্ঞান, কর্ম থেকে ধর্ম, ধর্ম থেকে কর্ম, এই যে জানেন যে ঘোরাফেরাটা, এটা যেমন একটা ঘড়ি, দেখুন 12টা দুটো কাঁটা এক হয়ে আছে, তারপরে চলতে শুরু করলো, করতে 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 তারপর আবার 12টা এসে লাগলো। এইখানে ভীষণ সুন্দর ভগবান শ্রী রামকৃষ্ণের একটা উপমা আছে, বলছেন 12টা বাজাও, অর্থাৎ ছোটো কাঁটা আর বড়ো কাঁটাটা এক কর। তাহলে ব্যাপার হচ্ছে যে আমি ভগবানই বলিয়ে যাই করি, ভগবান বলতে পারি, হরিনাম করতে পারি, আমার ইষ্টের বিভিন্ন নাম দিতে পারি, আল্লাহ বলতে পারি, এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য। আসল ভাবনা কিন্তু বেদান্ত, সে বেদান্তটা কি, সৃষ্টি এবং স্রষ্টা, সৃষ্টি এবং স্রষ্টা, এই যে দ্বৈত ভাব, আমি আর তুমি, এইটা যখন এক হয়ে যায় তখনই একটা চমক হয়। এখন এই জায়গাটা তো মানুষ আসতে পারে না, কিন্তু প্রত্যেক মানুষকেই আসতে হবে ওই জায়গাটায়, কারণ মানুষ ছাড়া ঈশ্বরের উপলব্ধি তার সম্ভব নয়। একটা বাঘ কখনো ধানে বসবে না, কিন্তু মানুষ ধানে বসে। তাহলে এই সব ব্যাপারটা, এটা তাহলে দেখা যাচ্ছে যে ধর্ম একটা মস্ত বড় বিজ্ঞান, বেদান্ত একটা মস্ত বড় বিজ্ঞান, সাধন ভজন একটা বিজ্ঞান, যোগ একটা বিজ্ঞান, কেমিস্ট্রি একটা বিজ্ঞান, ফিজিক্স একটা বিজ্ঞান, ম্যাথামেটিক্স একটা বিজ্ঞান। আমি তো সাধু হতে গেছিলাম, সে হচ্ছে আমাকে যদি পরমাংশ, স্বামী বিবেকানন্দকে যখন বম্বেতে ব্যারিস্টারের বাড়িতে রয়েছেন, তাদের সন্দেহ হচ্ছে যে স্বামীজি মাছ মাংস খাচ্ছেন, স্বামীজি পান খাচ্ছেন, তাকে ঠাসান দিয়ে বসছেন, এ আবার কীরকম সাধু, তারা আবার সব কট্টর মানে সংস্কারপন্থী সাধু। তারপরে স্বামীজি আচ্ছা আপনি সন্ন্যাসী হয়ে এইসব করছেন, আবার দেখছি ডিফেন্সের ফিকুইক পেপার সব করছেন, সাধু কি এসব সাজেন? ঠাকুর স্বামীজি বলছেন আমি তো সাধু নই, তাহলে আপনি কে? বললেন আমি পরমাংশ। তখন হচ্ছে পরমাংশ কি? বলে পরমাংশ ভয়ঙ্কর জিনিস, ওই যে উপরের আকাশ ওইটা আমার ছাদ, আর এই যে আমার হাত দুটো
এইটা আমার পানিপাত্র, আর ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দির। আর দ্বিতীয় কথা কি, আমি কখনো কারোর কাছে কিছু চাই না। আমার যদি তার জন্য 3 দিন উপবাসও থাকতে হয় তাও থাকবো, এবং যখন আমাকে কেউ কিছু দেবে আবার তারও সমালোচনা করবো না, এটা ভুট্টার রুটি না এটা গমের রুটি না এটা কি ওটা কি। বলে পরমহংসের অবস্থা হচ্ছে এইটা, আমি সেই পরমহংস।